Happy birthday, Papa. I miss you, Papa. I kiss you, Papa. অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আব্রাহাম খান জয় তার বাবা শাকিব খানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, চিত্রনায়ক শাকিব খান, আজকে 28 মার্চে তার জন্মদিন ছিল। আর এই জন্মদিনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা শাকিব খানকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছে। ফেসবুকের টাইমলাইনে ঢুকলেই যেন শাকিব খানের শুভেচ্ছা বার্তায় ভরপুর দেখা যায়। সিদ্ধার্থ খান বীরও কিন্তু বাকি থাকেনি, মধ্যরাত থেকেই বাবা শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন। আজকে দুপুরে একটি ভিডিও বার্তার মাধ্যমে বাবাকে অনেক বেশি ভালোবাসেন এমনটি প্রকাশ করেছেন। কিন্তু আব্রাহাম খান জয়ের কোনো ভিডিও বা অডিও পাওয়া যাচ্ছিল না, যার কারণেই অনেক বেশি সমালোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সকল সমালোচনাকে পিছনে ফেলে আব্রাহাম খান জয়ও তার ফেসবুক পেজে চিত্রনায়ক শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একটি অডিও ক্লিপ দিয়েছেন এবং সাথে দিয়েছেন শাকিব খানের সাথে থাকা একটি ফটো, যেখানে আব্রাহাম খান জয়কে বলতে শোনা যায়, হ্যাপি বার্থডে পাপা, মিস ইউ পাপা, লাভ ইউ পাপা, কিস ইউ পাপা। এভাবে যেন আব্রাহাম খান জয় সেই অডিও ক্লিপে কথা বলতেছিলেন। হ্যাপি বার্থডে পাপা, আই মিস ইউ পাপা, আই কিস ইউ পাপা। ভিডিওটি আপলোড করার সাথে সাথে যেন দর্শক বিন্দুরা লুফে নিয়েছে। সো ভিউয়ার্স, সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে আব্রাহাম খান জয়ও চিত্রনায়ক শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।